হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুসকল, আপুনি যদি ট্রেডিং লৈ একেবাৰে পেশ্যনেট আৰু ডেডিকেটেড হয় তেতিয়াহলে এই ভিডিওটো আপোনালোকে চাই খুব ভাল পাব, কাৰণ ইয়াতে আপোনালোকৰ সাইকোলজি ৰিলেটেড বহুত কথা থাকিব। ইয়াতে আপোনালোকে দেখিব টাইটানত কেনেকে মোৰ 1.40 টকাৰ কাৰণে ষ্টপ লছ হিট নহ'ল কালি আৰু আজি প্ৰফিট টার্গেট হিট কৰিলে। তাৰপিছত আপোনালোকে দেখিব মাডাৰ চুমিত কেনেকে মোৰ 40-50 পেচাৰ কাৰণে ষ্টপ লছ হিট হোৱা নাই, তাৰপিছতো মই মোৰ দেন 10% ৰিচিভ কৰিবলৈ সক্ষম হলো মাডাৰ চুমিত। তাৰপিছত ICICI বুলি আপোনালোকে দেখিব কেনেকে 2.5 টকাৰ কাৰণে মোৰ কালি প্ৰফিট টাৰ্গেট হিট নকৰিলে, তাৰপিছত অলমষ্ট মোৰ বাইং ৰেঞ্জলৈকে আহিলে, তাৰপিছত আজি আকৌ কেনেকে মই টাৰ্গেট ৰিচিভ কৰিলোঁ, অলমষ্ট টাৰ্গেট ৰিচিভ কৰিলোঁ। তাৰ ওপৰত আপোনালোকে এই গোটেইখিনি এই ভিডিঅ'টো দেখি পাব। তো ভিডিঅ'টো পাৰিলে সেইকাৰণে চাব, আপোনালোকে ষ্ট্ৰেটেজি নহ'লেও চাইকলজি ৰিলেটেড বহুত কথা শিকিব পাৰিব, লাইভ মাৰ্কেটত কেনেকে আমি কাম কৰিব পাৰোঁ। গতিকে আহক আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। হাই ফ্ৰেণ্ডছ, ৱেলকাম বেক। বন্ধুসকল, মই যোৱাটো ভিডিঅ'ত মানে মোৰ চুইং ট্ৰেডিঙৰ ৰিচেণ্টলি মই আপডেট কণ্টিনিউ দি আছিলোঁ ইণ্টাৰডে নাই কৰাৰ কাৰণে। তো দেখিব লাষ্ট যিটো মোৰ ভিডিঅ' চলি আছিলে তাতে মই যিটো আছিলে কি কয় মেৰিকটো এক্সিট কৰা নাছিলোঁ, কিন্তু মেৰিক মই কালি এক্সিট কৰিছিলোঁ আৰু মই কমেণ্টত কালিয়ে দি দিছিলোঁ যে এক্সিটেড মেৰিকো টুডে এট 484, তো 20,100 প্ৰফিটত মই এক্সিট কৰিলোঁ। আৰু নতুনকৈ ট্ৰেডত এক্সিট কৰিছিলোঁ মই টাইটেনত 1602 টকাত টাইটেন মই এণ্ট্ৰি কৰিছিলোঁ, যিটো নেকি 1.2K লছ চলি আছিলে। এতিয়া যদি আমি কাৰেণ্টলি যাওঁ তো দেখিব টাইটেন অলপৰ কাৰণে মোৰ ষ্টপ লছ হিট হোৱা নাই, যিটো মোৰ ষ্টপ লছ দি থোৱা আছিলে। তো দেখিব 1572 ৰুপিজত মোৰ ষ্টপ লছ দি থোৱা আছে, একেবাৰে ষ্টপ লছৰ ওচৰৰ পৰা এতিয়া ষ্টপ লছ হিট হ'ব পাৰে, একদম প্ৰপাৰ ৰিভাৰ্চেলো অহা নাই। তো মই ষ্টপ লছ কেতিয়াবা দি থৈ দিয়া আছে। তো দেখিব টাইটানৰ ষ্টপ লছ ৰাতিপুৱা মই মানে মাৰ্কেট অপেন কৰি 923 ষ্টপ লছ দিয়ে থৈছোঁ 1572 ৰুপিজত। তো 15-2 গতিকে ইয়াৰলৈকে আহিছিলে। তো মই ষ্টপ লছটোত একো হেৰি কৰা নাই, আপডেট হেৰি কৰা নাই, যদি হিট হ'লে হিট হ'ব দিম আৰু। তো এটা ছাপৰ্ট লেভেল আছে, এই ছাপৰ্ট যদি লয়টো ল'ব, নহ'লে আৰু ষ্টপ লছ হিট হ'ব। আৰু নতুনকৈ মই এটা ট্ৰেড ল'লোঁ আকৌ চুইং ট্ৰেডিং এটা, এইটো হৈ গ'ল ICICI প্ৰুডেনচিয়েল, তাকো মই দেখাই দিছোঁ আপোনালোকক স্পট প্ৰাইজত। তো এইখন দেখিব ICICI প্ৰুডেনচিয়েল, চাগে মই আগৰ ভিডিঅ'ত চাগে দেখাইছিলোঁ চাগে যে পল এণ্ড ফ্লেগ পেটাৰ্ণবিলাক কেনেকে কিমান ধুনীয়া ৱৰ্ক কৰে। তো এইটো দেখিব পল আৰু ফ্লেগ পেটাৰ্ণ, এণ্ড পল এণ্ড ফ্লেগ পেটাৰ্ণৰ কি হৈছিলে কালিয়ে ব্ৰেকআউট দিছিলে ICICI পুলিয়ে, কিন্তু মই অলপ ৰিট্ৰেচমেণ্টৰ কাৰণে ৱেইট কৰি আছিলোঁ। যেতিয়া আজি অলপ ৰিট্ৰেচমেণ্ট দেখালে পল এণ্ড ফ্লেগ পেটাৰ্ণৰ পিছত আজি মই এণ্ট্ৰি দিছোঁ। তো মই এণ্ট্ৰিটো লৈছোঁ, দেখিব আপোনালোকে লোৱাৰ টাইম ফ্ৰেমত লৈছোঁ, মানে যেতিয়া এণ্ট্ৰি লওঁ সদায় 30 মিনিট 1 আৱাৰ টাইম ফ্ৰেমত এণ্ট্ৰি লোৱা যায়। চাওক মই এণ্ট্ৰি লৈ ষ্টপ লছটো বেছি দিয়া নাই, ষ্টপ লছ দেখিব 8 টকা ষ্টপ লছ দি থোৱা আছে, 549 মানত ষ্টপ লছ দি থোৱা আছে চাগে, য়েছ 549ত ষ্টপ লছ দি থোৱা আছে। তাৰমানে ICICI পুলিত মোৰ ষ্টপ লছ আছে 8.10 টকা, আৰু ICICI পুলিৰ যদি আপুনি লট চাইজ চাই 1500, তাৰমানে 1500 × যদি 8 মাল্টিপ্লাই কৰে আপোনালোকে 1500 × 8 টকা ধৰিলোঁ, 8.10 টকা, 10 পইচাটো ধৰি দিছোঁ বাৰু। তো দেখিব মোক 12,000 ষ্টপ লছে দিয়া আছে। তো ফিউচাৰৰ বিলাকত নৰ্মেলি ষ্টপ লছ যদি চুইং ট্ৰেড কৰিব যায় 20,000-30,000লৈকে ষ্টপ লছ দিব লগা হৈ যায় চুইং ট্ৰেড কৰিলে, এইটো মই চুইং ট্ৰেড হিচাপে লৈছোঁ। তো এতিয়া কিন্তু মমেণ্টাম আজি বহুত ভাল দিছে, এতিয়া যদি চাব যাওঁ অলৰেডি মই 1:1 ৰিষ্টৰী বাট দেখিছে পুৰা অল পুৰা একজেক্টলি 1:1 ৰিষ্টৰী বাট ৰিচিভ কৰিলোৱে। তো মোৰ টাৰ্গেটটো মই দি থৈ দিছোঁ, টাৰ্গেট দেখিব মই 8 লেভেলৰ টাৰ্গেট দি থৈ দিয়া আছে, যিটো এটা হাই প্ৰিভিয়াছ যিটো হাই আছিলে হাই টাৰ্গেট দি থৈ দিছিলোঁ 572 স্পটৰ পৰা হেৰি ফিউচাৰৰ প্ৰাইজত। তো দেখিব আপোনালোকে 572ত মই এটা মানে চেলিং অৰ্ডাৰ দি থৈছোঁ 572, যদি 572 পাই যায় তেতিয়া ট্ৰেডটোৰ পৰা আজি এক্সিট হৈ যাম। তো মোৰ টাৰ্গেট আছে দেখিব ৰিস্কটো ৰিৱাৰ্ড 1:1.8, নৰ্মেলি মই 1:2 ট্ৰাই কৰোঁ ট্ৰেইল কৰি কৰি, কিন্তু দেখিব ইয়াতে আমি সদায় ছাপৰ্ট ৰেজিষ্টেঞ্চ চাই ফালে আমি ট্ৰেডবিলাক ল'ব লাগে, হয় এইটো চাগে বেছি পটেঞ্চিয়েল থাকিব পাৰে। আৰু এটা কাৰণ হ'ল মই অলপ কম টাৰ্গেট দিয়া, সেইটো হ'ল কালি হৈ গ'ল বৃহস্পতিবাৰ, নৰ্মেলি মই বহুতকেইটা বৃহস্পতিবাৰে মই কি কৰিব পৰা নাই অপশ্যন চেলিং কৰিব পৰা নাই, মানে গোটেইখিনি ফাণ্ড মোৰ চুইং ট্ৰেডিঙতে ফচি থাকে। তো ভাবি আছোঁ যদি এইটো যদি আজি এক্সিট হৈ যায় তেতিয়া কালি এটলিষ্ট এটা দুটা লটত অলপ অপশ্যন চেলিং কৰিব পাৰিম ইণ্টাৰডে বেচিছত, বহুত দিন ইণ্টাৰডেও কৰা নাই অপশ্যন চেলিঙো কৰা নাই। তো কাৰেণ্টলি যদি চাই মমেণ্টাম ভাল দি আছে, বিশেষকৈ স্পটৰ হেৰি এটলিষ্ট যিটো এইটো লেভেললৈকে যাব লাগে, এইটো যিটো প্ৰিভিয়াছ যিটো হাই লেভেল, এই হাই লেভেলটোলৈকে মোৰ টাৰ্গেট হয়, এই লেভেলটোলৈকে গ'লে মোৰ টাৰ্গেট হিট হ'ব। এতিয়া চাওঁ, এতিয়া কাৰেণ্টলি যদি চাব যায় তো 12,000 প্ৰফিট চলি আছে, চাগে মোৰ টাৰ্গেট চাগে 14.65 টকা টাৰ্গেটটো দেখাই দিওঁ কিমান হ'ব, 14.65 টকা ইনটু 1500টা শ্বেয়াৰ,
মোৰ দেখিব টার্গেট 20 অলমোষ্ট 22,000 তাৰমানে 12,000 13,000 স্টপ লসত মই 22,000 এক্সপেক্ট কৰি আছো মানে বেয়া নহয় ভালে কব গলে এতিয়া লাগে মোটামুটি মোৰ দেন 50% এচিভ কৰিলো আৰু টাইটান যদি চাব যায় টাইটান লস 8,000 লৈকে গুচি গৈছিলে কিন্তু স্টপ লস এতিয়াও ইনটেক্ট হৈ আছে আৰু এটা মোৰ ট্ৰেড আছিলে সেইটো হৈ গল মাদাৰচন চুমি মই আপোনালোকক দেখাই দিছো মাদাৰচন চুমিটো একচুৱেলি ইমান চাই থকা হোৱা নাই কাৰণ তাতে এইটো ফিউচাৰত লোৱা নাই মাত্ৰ ডাইৰেক্ট 1,00,000 টকা লগাই থৈ দিয়া আছে গতিকে তাৰে আৰু তাৰে তাৰেও ষ্টপ লছটো 230 ষ্টপ লছতে মই চলি আছো আজিলৈকে 230 যদি ষ্টপ লছ হিট হয় তেতিয়া সেই তাৰ পৰা এক্সিট কৰিম আৰু তো মাদাৰচন চুমিৰ আমি হেৰিখন চাওঁ চাৰ্টখন গতিকে মাদাৰচন চুমি এই ছাপৰ্ট লেভেলটোতে আছে এতিয়ালৈকে ষ্টপ লছো হিট হোৱা নাই টাৰ্গেটো হিট হোৱা নাই তো চাওঁ কি হয় কাৰেণ্টলি যদি চাই মাদাৰচন চুমি হোল্ডিঙত তো দেখিব এইটো অলপ ৰিভাইজ হ'ব লাগিব 2,000 মান হ'ব চাগে 1,500 লছ চলি আছে ঠিক আছে বন্ধুসকল এইটো আপডেট কৰিম বাৰু টার্গেট হিট হলে কি হলে কে যায় আৰু যদি সবে প্ৰফিট বুকিং ষ্টাৰ্ট কৰি দিয়ে তেতিয়া হয়তো তললৈকে নামি আহিবও পাৰে আৰু দুটা অপচন থাকে আৰু বহুত মানুহে ইয়াতে সেল কৰিছে মার্কেট বহুত দিনৰ পৰা মানুহে ইয়াতে শর্ট সেল কৰিছে শর্ট সেল কৰা মানুহবিলাকৰ ভৱিষ্যত স্টপ লছ থাকিব এইবিলাক লেভেলত স্টপ লছ থাকিব তেওঁলোকৰ স্টপ লছ মার্কেট যদি কিবা কাৰণত এই লেভেলটো পাই যায় তাৰমানে এওঁলোকৰ বিলাক যদি স্টপ লছ বিলাক যদি হিট হৈ যায় তেওঁলোকৰ এটা শর্ট সেল কৰিছে ধৰক কোনোবা এজন এ টু এ নামৰ মানুহজনে ধৰক ইয়াতে শর্ট সেল কৰি তেওঁলোক অবভিয়াছলি স্টপ লছটো ইয়াতে কৰবাত দিব ইয়াৰ পৰা মাৰ্কেট তলত আহিছে মানে কি ইয়াতে বহুত মানুহে শর্ট সেল কৰিছে বা সেল কৰিছে তেওঁলোকৰ স্টপ লছ ক'ত থাকিব ইয়াৰ ওপৰত থাকিব তো এনেকে ইয়াতে বহুত মানুহে সেল কৰিছে তেওঁলোকৰ স্টপ লছ ইয়াতে থাকিব তেতিয়া এই স্টপ লছ বিলাক হৈ যাব যিবিলাকে মানুহে শর্ট সেল কৰিছে তেওঁলোকৰ স্টপ লছ মানে কি বাইং অৰ্ডাৰ আৰু তেওঁলোক তাৰমানে বহুত বাইং অৰ্ডাৰ এইবিলাক জেগাত পেণ্ডিং হৈ আছে এই বাইং অৰ্ডাৰবিলাক যদি ট্ৰিগাৰ হৈ যায় এইটো ট্ৰিগাৰ কেনেকুৱা হয় যেনেকে আমাৰ এখন চাইকেল যদি লাইন টু লাইন চাইকেল থৈ দিওঁ আমি এনেকে এখন চাইকেল যেতিয়া বাগৰি যায় এনেকে যদি চাইকেল থাকে কেতিয়াবা আপোনালোকে চবে পাইছে এখন চাইকেল যেতিয়া পৰি যায় গোটেইবিলাক চাইকেল পৰি যায় তেনেকে ইয়াতে মানুহবিলাকৰ ষ্টপ লছ আছে ছিৰিজ অফ ষ্টপ লছ বিলাক তেওঁলোকৰ বাইং অৰ্ডাৰ যদিহে মাৰ্কেট ইয়াৰলৈকে কিবা কাৰণত গুচি যায় তেতিয়াহ'লে কি হয় স্পীডত ওপৰলৈকে গুচি যায় সেইটোকে ব্ৰেকআউট বুলি কওঁ আমি যে ব্ৰেকআউট হ'লে মমেণ্টাম বহুত হেভি দিয়ে কিহৰ কাৰণে কাৰণ বহুত মানুহৰ বাইং অৰ্ডাৰ মানে ষ্টপ লছ বিলাক ট্ৰিগাৰ হৈ যায় ৰেজিষ্টেঞ্চ ক্ৰছ কৰিলে চিমিলাৰলি যে ছাপৰ্ট ব্ৰেক কৰি যায় তেতিয়া এটা কুইক মমেণ্টাম তলফালে আহে তাৰমানে কি হয় বহুত মানুহৰ ষ্টপ লছ তাৰমানে চেলিং অৰ্ডাৰবিলাক ট্ৰিগাৰ হয় তো মই সেইটো লেভেললৈকে আৰু লুক কৰি থকা নাই যে কাৰোবাৰ ষ্টপ লছ ট্ৰিগাৰ হ'ব মোৰ ৰেজিষ্টেঞ্চ লেভেলত পাম টাৰ্গেট মই ওলাই আহিম বহুত মানুহে হয়তো ইয়াতে টাৰ্গেট ৰাখিব পাৰে ভাবিব যে এইটো যদি ব্ৰেক কৰি দিয়ে এটা ভাল মমেণ্টাম পাম তো আহিব পাৰে মমেণ্টাম দৰকাৰ নাই আমি চব মমেণ্টামটো আমি কেপচাৰ কৰিব নোৱাৰোঁ আমাৰ যিটো আমাৰ ৰিস্ক সেই হিচাপে যদি আমি এটা ৰিৱাৰ্ড পাওঁ সেইটো আমাৰ কাৰণে ছাফিচিয়েণ্ট হৈ যায় তো ঠিক আছে এতিয়া গতিকে ইয়াতো ৰেড কেণ্ডেলো বনাই মই এইটো কেণ্ডেলত যে গৈ হিট কৰি দিব এক্সপেক্ট কৰা নাই অলপ টাইম যদি ইয়াতে এঘণ্টা এটা বা দুঘণ্টা এটা যদি হোল্ডো কৰে ৰেড কেণ্ডেলো বনাই তেতিয়া মই এক্সিট নকৰোঁ এটলিষ্ট ঠিক আছে কাৰণ মানে বহুতে এনেকুৱা হয় অলপ যদি ৰেড কেণ্ডেল বনোৱা বনোৱা কৰি দিয়ে টাৰ্গেট হিট নহওঁতে ওলাই গুচি আহে ঠিক আছে তো এতিয়া দেখিব টাৰ্গেটৰ পৰা বেছি দূৰ নাই 568 অলমষ্ট চলি আছে আৰু মোটামুটি মোক 4,000 টকা লাগে টাৰ্গেট হিট হ'বলৈ তো বলকল মই টাৰ্গেট অকণমান এটা আকৌ ভালকৈ চালোঁ এয়া স্পটৰ চাৰ্টত চাই পেলাই মই টাৰ্গেটটো অকণমান মডিফাই কৰি দিলোঁ আগতকৈ 1 টকা নে 2 টকা বঢ়াই দিব লগা হ'ল সেইটো এনেকুৱা নহয় যে প্ৰফিটত গৈ আছে কাৰণে ভৰাই দিছোঁ একচুৱেলি তেতিয়া চাৰ্টখন দৌৰাদৌৰিকৈ মই টাৰ্গেট দিছিলোঁ এতিয়া দেখিলোঁ যে এই লেভেলটো বেছি ভাল হ'ব যিটো 574 লেভেলটো 573-74 এইটো মোৰ টাৰ্গেট হ'ব তো টাৰ্গেট দি থৈ দিছোঁ অলপমান মডিফাই কৰি আৰু বন্ধুসকল টাইটেন দেখিব ষ্টপ লছৰ ওচৰত আছে মেডিকো আজি ভাল মমেণ্টাম দিছে মেডিকো কালি মই এইটো লেভেলত এক্সিট কৰিছিলোঁ তাৰ পৰা আজি দেখিব এটা ভাল মমেণ্টাম দিছে অলমষ্ট 2% মমেণ্টাম একো নাই তো বন্ধুসকল চাওক মোৰ যিবিলাক ৰিচেণ্ট ট্ৰেডবিলাক গৈছে এইটো চাওক মেডিকোত মই লৈছোঁ ছেম পলেন ফ্লেগ পেটাৰ্ণ ফ্লেগ পেটাৰ্ণ ব্ৰেক কৰিছে মেডিকো ব্ৰেক কৰিছে ৰিট্ৰেচমেণ্ট দেখাইছে মেডিকো লৈছোঁ লিউপেন মোৰ আদাৰ আছিলে লিউপেন চাওক যেনেকৈ ফ্লেগ পেটাৰ্ণ থাকে তেনেকৈ থাকে ট্ৰায়েংগল পেটাৰ্ণ লিউপিনে ট্ৰায়েংগল পেটাৰ্ণ আজি ব্ৰেক কৰিছে ব্ৰেক কৰিয়ে চাওক ডাইৰেক্ট 4. অলমষ্ট 5% ৰিটাৰ্ণ এদিনৰ ভিতৰতে ব্ৰেক কৰাৰ পিছতে তাৰপিছত মই বহুতকেইটা ষ্টক মোৰ লিষ্টত আছিলে যেনেকৈ মই হিনপেট্ৰ যদি চাব যায় এইটো দেখিব এটা ফ্লেগ পেটাৰ্ণ হৈ আছে ফ্লেগ পেটাৰ্ণ ব্ৰেক কৰিছে অকণমান ৰিট্ৰেচমেণ্ট দেখাইছে আৰু ওপৰত গৈছে তাৰপিছত ICICI পুলিটো মই নিজেই লৈছোঁ আজি 2.5% অলমষ্ট 3% 2.5% দি আছে তেনেকৈ আৰু যদি কিছুমান ষ্টক চাব যাওঁ টেক মহিন্দ্ৰা মই কালি এটা ভাৰ্চুৱেল ট্ৰেড লৈ দিছিলোঁ যে এইটো এইটো এটা এইটো ফ্লেগ পেটাৰ্ণ কেতিয়াবা সদায় ছাকচেছ হ'ব কথা নাই
সদায় আমি কিন্তু ইয়াৰ সাকসেসটো এটা প্ৰবলেম আছিলে কিহৰ কাৰণে যদি এটা বাকীবিলাকত চাব যায় এটা আইচিআইচিআই পটেনশিয়েলত চাব যায় যদি ব্ৰেকআউট দিছিলে ভলিউম চাওক ভলিউম বহুত আছিলে কিন্তু টেক মহিন্দ্ৰাৰ ভলিউম যদি চাব যায় ব্ৰেকআউট কেণ্ডেলত ভলিউমটো এটা কম আছিলে বহুতখিনি গতিকে সেইটোৰ কাৰণে বা কিবা নিউজ থাকিব পাৰে তো কেতিয়াবাতো আহিবই সদায় প্ৰফিট কৰিব নোৱাৰে নৰ্মেলি কি হয় ফ্লেগ পেটাৰ্ণ ট্ৰাইংগল পেটাৰ্ণ এইবিলাকে বহুত ভাল মমেণ্টাম দিয়ে তো আপোনালোকে এইবিলাক চাই থাকিব পাৰে আৰু আপোনালোকক যদি এই পেটাৰ্ণবিলাকৰ ওপৰত স্পেচিয়েলি মই কোনবিলাক পেটাৰ্ণ ঢেৰ আছে হেড এণ্ড শ্বল্ডাৰ পেটাৰ্ণ আছে তাৰপিছত যি ট্ৰাইংগল পেটাৰ্ণ আছে পল এণ্ড ফ্লেগ পেটাৰ্ণ আছে ডাবল টপ ডাবল বটম মানে ঢেৰ কিছুমান হেৰি আছে পেটাৰ্ণো আছে তাৰপিছত ৱেষ্ট পেটাৰ্ণ আছে তো এইবিলাকৰ ওপৰত যদি আপোনালোকক ভিডিঅ' লাগে পেটাৰ্ণৰ ওপৰত চব পেটাৰ্ণটো মই নিজে ট্ৰেড নকৰোঁ বাৰু স্পেচিয়েলি ট্ৰাইংগল পেটাৰ্ণ তাৰপিছত এয়া বিশেষকৈ চবতকৈ ফেমাছ হৈ গ'ল পল এণ্ড ফ্লেগ পল এণ্ড ফ্লেগৰ উইনিং ৰেটো বহুত হাই থাকে আৰু মমেণ্টামো ভাল পায় যদি এইবিলাকৰ ওপৰত ভিডিঅ' লাগে কমেণ্টত জনাব তো বহুতে যদি বিচাৰে তেতিয়াহ'লে মই নিশ্চয়কৈ এটা ভিডিঅ' বনাম য'ত নেকি পেটাৰ্ণবিলাকৰ ওপৰত ডিছকাছ কৰিম পেটাৰ্ণবিলাকৰ ওপৰত কেনেকৈ আমি ট্ৰেডিং কৰিব পাৰোঁ চুইং ট্ৰেড বা হওক বা ইণ্টাৰডে হওক তো আপোনালোকে জনাব তো নহয় মাদাৰচোন চাই চাওঁ আমনি লাগিলে এই কোন কেতিয়াবাই লৈ থোৱা এইটো মাদাৰচোন চুমি তো মাদাৰচোন চুমি দেখিব এটা ট্ৰাইংগল পেটাৰ্ণে বনাই আছে এই ট্ৰাইংগল পেটাৰ্ণ যদি মাদাৰচোন চুমি ব্ৰেক কৰি তেতিয়ালৈকে ব্ৰেক কৰি ক্লজিং দিব পৰা নাই তাত কিমানবাৰ টাচ কৰিছে এবাৰ এতিয়া দুবাৰ তিনিবাৰ চাৰিবাৰ এবাৰ যদি ক্লজিং কৰি যদি এনেকৈ যদি তাক ক্লজিং দিব পাৰে তেতিয়া এটা ভাল মমেণ্টাম আহিব তেতিয়া টাৰ্গেট হয়তো পটককৈ হিট হৈ যাব যিমান দিনৰ টাৰ্গেট ৱেইট কৰি আছোঁ সেইটো হ'লে এদিনতে হিট হৈ যাব যদিহে এই ট্ৰেণ্ড লাইনডাল বা ট্ৰাইংগল পেটাৰ্ণটো ব্ৰেক কৰি ক্লজিং দিয়ে মাকপুটেক দেখিব অ' মাকপুটেক দেখোন প্ৰফিটত আহিব ৰ'ব দেই মাজাৰ চুমি মই চোৱাই নাছিলোঁ চাওঁ এতিয়া এটাক এক্সিট কৰি দিম এটাক মানে এক্সিট কৰি দিম বুলি কোৱাৰ কাৰণে মাকপুটেকে অ' ৱাও লুক এট দ্য মমেণ্টাম মাজাৰ চুমি মাজাৰ চুমিৰ কি হৈ গ'ল ঘপককৈ ভলিউম চাওক কিমান ভলিউম ৱাও বুজিনে ভলিউম একদম হেভি ভলিউম আছে তো ভাল মমেণ্টাম এটা আহিছে দেখিব 11,000 প্ৰফিটে আহি গ'ল লছৰ পৰা গৈ ডাইৰেক্ট প্ৰফিটত বেয়া নহয় এতিয়া খালি ক্লজিংটো আমাক লাগে হয়তো যে আমি অলপ হায়াৰ টাইম ফ্ৰেমত যাব লাগিব এতিয়া 1 আৱাৰৰ কেণ্ডেলটো ক্লজ হ'ব কাৰণে দেখিছে 15 মিনিটছ বাকী আছে এই 15 মিনিটছত যদি ইয়াৰ ওপৰতে ক্লজিং দিয়ে ট্ৰেণ্ড লাইনডালৰ ওপৰত ক্লজিং দিয়ে তেতিয়াহ'লে মাদাৰচোন চুমিটো মই এক্সিট কৰিব দিগদাৰ হ'ব এতিয়া মাদাৰচোন চুমি এক্সিট কৰিম বুলি ভাবিছিলোঁ পইচাটোৰ কাৰণে তো চাওঁ কি হয় ইচুমি মোৰ 50 পইচাৰ কাৰণে ষ্টপ লছ হিট হোৱা নাছিলে মাত্ৰ 50 পইচাৰ কাৰণে আৰু আজি দেখিব এয়া মোৰ দেন 4% আজি দিছে মানে মোৰ বাৰু 2.8% এতিয়ালৈকে পালোঁ বাৰু তো ঠিক আছে বাৰু এতিয়া কিমান সময় আছে বা 3-4 মিনিট আছে ক্লজিংটো দিবই এতিয়া ইয়াৰ ওপৰত মানে ট্ৰেণ্ড লাইনডালৰ ওপৰত ক্লজিং বিচাৰি আছিলোঁ অভিয়াছলি ক্লজিং দিবই কাৰণ বহুত ওপৰত গুচি গ'ল ৱেলকাম বেক তো দেখিব এয়া তাত মানে ষ্টপ লছ হিট কৰিব লৈছে এই টাইটেনে তো টাইটেনৰ ষ্টপ লছ দিয়া আছিলে 15.72 দিয়া আছে এতিয়া চলি আছে 15.74-75 তো একদম ষ্টপ লছৰ ওচৰত তো ষ্টপ লছ হিট হোৱাৰ প্ৰবেবিলিটি বহুতে হাই কাৰণ যিটো মেইন ছাপৰ্টটোৱে ব্ৰেক কৰিছে সেইকাৰণে অলপ বাফাৰ এটা দি পেলাই ষ্টপ লছ দি থোৱা আছিলে কেতিয়াবা কি হয় এয়া ব্ৰেক কৰে দীঘলীয়া উইক এটা বনায় উইকত ষ্টপ লছবিলাক হিট হৈ যায় হিট হৈ তাৰপিছত এই ছাপৰ্টত ছাপৰ্ট লৈ মাৰ্কেটে কি কৰে যেনেকৈ ধৰক ইয়াতে দেখিব আপোনালোকে ছাপৰ্ট লেভেল আছিলে প্ৰিভিয়াছ ৰেজিষ্টেঞ্চ ব্ৰেক কৰিলে হয় বহুতৰ ষ্টপ লছটো লৈ পেলাই আকৌ দেখিব ছাপৰ্টৰ ভিতৰতে ক্লজিং দিয়ে ইয়াতে বহুতবাৰ তেনেকুৱা হৈছে তো সেইকাৰণে নৰ্মেলি কি হয় ছাপৰ্টৰ পৰা অলপ বাফাৰ দি পেলাই ষ্টপ লছবিলাক তলত দিয়া যায় যাতে সৰু সুৰা কেতিয়াবা উইক যদি বনায় উইকটো বনাই এনেকৈ যদি গুচি যায় ষ্টপ লছটো যাতে বাচি যায় কিন্তু সদায় তেনেকুৱা নহয় কেতিয়াবা বচাও যায় যেনেকৈ মই আপোনালোকক দেখাওঁ মাদাৰচোন চুমি তেনেকৈ মই বাচিছোঁ মাত্ৰ যিটো ট্ৰাইংগল পেটাৰ্ণ আছিলে ট্ৰাইংগল পেটাৰ্ণ বুলি নহয় এইটো যিটো ল' আছিলে প্ৰিভিয়াছ যিটো ল' আছিলে এই ল'টোৰ তলত মোৰ ষ্টপ লছ প্ৰিভিয়াছ ল' আছিলে এইটো এই ল'ৰ তলত এইখিনি বাফাৰ দি পেলাই মোৰ ষ্টপ লছ দি থোৱা আছিলে 230 আৰু এইটো ল' মাৰিছিলে 230.5 চাবচোন 230.5 তাৰমানে 50 পইচাৰ কাৰণে ষ্টপ লছ বাচিছিলে মোৰ মাদাৰচোন চুমিত আৰু এতিয়া আজি বৰ্তমান মাদাৰচোন চুমি প্ৰফিটত চলি আছে কাইণ্ডলি টাইটানো মাজতে ষ্টপ লছৰ একেবাৰে ওচৰত আহি গৈছিলে ষ্টপ লছ দেখিব টাইটানো এইটো যদি মাদাৰচোন চুমিৰ নিচিনা হ'লে হয় আৰু মাদাৰচোন চুমি 50 পইচাৰ কাৰণে তাৰ ষ্টপ লছ হিট হোৱা নাছিলে ইয়াতে অলপৰ কাৰণে ষ্টপ লছ হিট হোৱা নাই এইটো যদি ল' মাৰিছে এটা চাব পাৰি ল' মাৰিছে 15.73.55 পইচা
আর মোর স্টপ লস আছিল 1572 তার মানে 1.5 টাকা কারণে 145 পেসার কারণে মোর স্টপ লস জিরো নাই চাওসুন ইউ মাদার সোন সো মিনিস না মোমেন্টাম দিব দিয়ে নেকি হয়তো এই সাপোর্টৰ পৰা হয়তো ওপৰত যাবও পাৰে কাৰণ কিটাও কব নোৱাৰে যেনেকে টাইটেন চাব পাৰে টাইটেনৰ স্টপ লস 1 টাকা কাৰণে বাছি এতিয়া ওপৰত গৈ আছে মাদার সোমি লিখিলে 50 পেসার কারণে স্টপ লস হিট নহয় আজি 10% মুভমেন্ট দিলে তো তেনেকা হয়ে যায় মার্কেটত গতিকে ধৈর্যর ফল কেতিয়াবা মিঠাও হয় ইয়াতে কেতিয়াবা তিতাও হয় তো ঠিক আছে আপনার আপডেট করিম বাৰু কি কারেন্টলি যদি পজিশন চাই হোল্ডিং যদি চাব যায় মাদার সোমির মোট টার্গেট কেতিয়াবা এচিভ হয়ে গেল মোর দেন 9% পালো যত নাকি মোর 4% স্টপ লস আছিল তো 182 রিক্সির বারটু হয়ে গেল তো স্থির হোল্ড করে আছো ইমান ভাল মোমেন্টাম দিয়ে আছে গতিকে এক্সিট করব খোঁজা নাই আর মাদার সোমি দেখিবা কিবা ইভেন্ট আছে ইভেন্ট আছে মানে নিশ্চয় কিবা গুড নিউজ আহিব লাগে এখানে সাগে ইমান মোমেন্টাম দি আছে আইসিআইসিআই পুলিটো মোৰ টার্গেটটো হিট নহল আজি কালিলে হোল্ড করিম ভাবিছো হোল্ড করিব কারণে মার্জিন নাই তো তার কারণে মই তাকে চাই আছিলো মার্জিন রিকোয়ারমেন্ট তার কারণে হয়েছে মই অপশন বাই করিম বলে ভাবি আছো মানে অপশন বাই করে দিলে এটা কি হয় যে আপনাদের দেখব মই কেটামান চাই আছো মার্জিন এটা যদি 2 লাখ টাকা মার্জিন লাগে সেটা 30,000তে 29,000তে সেটা হয়ে যাব যদি মই অপশন এটা বাই করো তাকে ভাই ভাবি আছো কালির কারণে সাগে মই আইসিআইসিআই পুলির কারণে এটা অপশন বাই করিম সাগে কোনটো অপশন বাই করলে ভালো হবে তাকে চাই আছো এটা মানি যদি চাও 560 বর্তমান চলি আছে 18 টাকা 18 টাকা যদি পুট অপশন এটা মই বাই করে দিও এটা মোর মোটামুটি 3 লাখ টাকা মার্জিন মোর মাত্র 30,000 টাকাতে হয়ে যাবে তো এইটাকে কয় হেজিং হেজিং টু মানে এটা হয় লস টু কন্ট্রোল করব কারণেও করা হয় আর লগতে যেটা আমার মানে মার্জিন মার্জিন তো বহুত খিনি কমি যায় দেখিছে 3 লাখ টাকার মার্জিন মানে 30,000তে হয়ে আছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো বন্ধুসকল দেখছেনে সিম্পল প্রাইস একশন কিমান বেশি মানে আপনার এফিসিয়েন্ট হয় এটা একো মই ইন্ডিকেটর ইউজ করা নাই সিম্পল এটা মই প্রিভিয়াস রেজিস্টেন্স লেভেল ড্র করেছিল আর কৈছিল মার্কেটে ইয়ারপরা সাপোর্ট লওয়ার প্রবাবিলিটি হাই আছে আর এক্সাক্টলি চাও এই সাপোর্ট লেভেল টাচ করিয়ে আইসিআইসিআই পুরুলি এটা কি করে আছে রিভার্সেল দিয়ে আছে মানে মানে রিভার্সেল নয় অ্যাকচুয়ালি আপ ট্রেন্ড টু কন্টিনিউ করে আছে তো সিমিলারলি এখন ফিউচার চার্টারও দেখব সিমিলারলি মই লেভেল ড্র করে থাকি দুটা লেভেল তারি চাও উপর লেভেল তো জাস্ট টাচ করেছে আর উপর গই আছে তো মাঝে মোট প্রফিট অলমোস্ট নাইকিয়া হয়ে গেছিল এটা দেখব একটা ভাল প্রফিটতে আইছে 9,000 প্রফিটত আইছে লগতে টাইটানেরও দেখব টাইটানেরও চাও সাপোর্ট লেভেল ড্র করে থাকা আসলে এক্সাক্টলি সাপোর্ট লেভেল মই তেতিয়া ভিডিওতে কৈছিল যে সাপোর্টর অল্প তলত বাফার দিয়া যায় কারণ ম্যাক্সিমাম টাইম কি হয় সাপোর্ট বিলাকত কি হয় অলপ মানে আহে ভিতরলৈকে কিন্তু ক্লোজিংটো ভিতরত দি দিয়ে তো চাওক মই অলপ একদম সাপোর্টত যদি আপনি স্টপ লস দিতে হিট হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে মানে উইক বিলাকত মানে স্টপ লস হিট হয়ে যায় তো মই চাওক অলপমান ইমান হিসাবত স্টপ লস দিয়া আসলে ভালো লাগিছে তো মাত্র 1 টকা নে 1.5 টকা কারণে স্টপ লস হিট হওয়া নাই তো স্টপ লস হিট নহয় এটা টাইটেনও একটা ভাল মোমেন্টাম দিব আরম্ভ করেছে মানে লসটো বহুতখিনি কমি গেছে এটা ট্রেন লাইনডালের উপরে যদি ক্লোজিং দিয়ে দিয়ে কাইলে পরহিলে হয়তো ভাল মোমেন্টাম পাবও পারো তো এতিয়া কারেন্টলি যদি চাব যায় এতিয়া 4,000 প্রফিট চলি আছে ইয়াতে আর মূল হোল্ডিংতো দেখব হোল্ডিংতো আজি মাদার সোমিয়ে বহুত ধুনিয়া দি আছে মাদার সোমিন মই অলরেডি একটা সেলিং অর্ডার দি থৈছো বাৰু এইটো হিট হলে মই 50% কোয়ান্টিটি বুক করে উলাইম বাকিখিনি মই হোল্ডিং করিম ওয়েলকাম ব্যাক তো দেখব জাস্ট নাও মাদার সোমির মূল যেটা একটা টার্গেট দি থোৱা আছিল 270 তো 270ৰ মই আপাৰ চাৰ্কিট আছে 272 এখানে মই 270ত কি কৰিছিলো ফিফ মানে হাফ কোৱান্টিটি যিটো মোৰ হাফ কোৱান্টিটি মই এক্সিট কৰি দিলোঁ 200টা কোৱান্টিটি দেখিব তো টাইটেনত যদি চাই টাইটেনো এটা ক্লোজিং এনেকুৱা ক্লোজিংবিলাকত দিগদাৰ এটা অলপ ষ্ট্ৰং ক্লোজিং দিব লাগে এইটো ক্লোজিং মানে এইটো ক'ব নোৱাৰি ট্ৰেন লাইনবিলাক আমাৰ ড্ৰ কৰোঁতে কেতিয়াবা খেলি মেলি হয় ট্ৰেন লাইনডাল কেতিয়াবা এনেকৈয়ে হ'ব পাৰে অলপ ওপৰত ক্লোজিং দিলে ভাল এতিয়া নেক্সট কেণ্ডেলতে গম পাম এইটো ব্ৰেকআউটে নে কি ষ্টিল ট্ৰেন লাইনডাল যদি মই মডিফাই কৰোঁ তো এইটো ব্রেকআউট যেনে লাগিছে চাও এইটো ট্রেন্ড লাইনডাল ক্লোজিং করেছে উইথ গুড ভলিউম আর উইক নাই গতি এই একটা ভাল বুলিশ ক্যান্ডেল গতি টাইটেনত আমি একটা ভাল মোমেন্টাম এক্সপেক্ট করব পারো আজি তো টাইম নাই বারো তো কাইলে হয়তো আমি একটা ভাল মোমেন্টাম এক্সপেক্ট করব পারো হাই ফ্রেন্ডস তো দেখিব মই জাস্ট নাও কি করিলো আইসিআইসিআই পুরুলির একটা মই পুট অপশন বাই করে ললো ইমান 4 টাকা দিব ইচ্ছা নগল একটা বেকার তো 520 টাকা মই অলপ আউট অফ দা মানি 480ৰ একটা পুট অপশন বাই করিলো দেখি 480ৰ পুট অপশন মাত্র 1 টাকা 1 টকা 10 পয়সার একটা পুট অপশন বাই করলো এই পুট অপশনটো বাই করার মোর মার্জিন রিকোয়ারমেন্ট কমি গেল তো মোর যে ফিউচার আসে সেটা মোর নর্মেললে কনভার্ট করে দিলো 3টা 25ত এনে এমআই অর্ডার বিলা ক্যান্সেল হয়ে যায় এখানে তার 1 মিনিট আগতে মই 2টা কনভার্ট করে দিলো এটা মই আইসিআইসিআই খুলিতো ধুনিয়াকে কাইলে হোল্ড করব পারিম আর মাদার সোমিটো এক্সিট হয়ে গেল আর টাইটেনর যদি চাব যাও টাইটেনও একটা ভাল মোমেন্টামতে আছে
এতিয়া ঠিক আছে, মার্কেট ক্লোজিং হওয়ার আগে আগে এবার আপনার আপডেট করি। এটা ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক। তো দেখব টাইম হয়েছে থ্রি, দেখাই দিছো টাইম 3:34, এটা মার্কেট ক্লোজ হয়ে গেল। তো আপডেট দি দিও, টাইটান স্টপ লসের পর বাঁচি এটা একটা ভাল জায়গা ক্লোজিং দিছে। এটা চাও কাইলে কি হয়। মাদার সুমি মানে 50% বুক করলো প্রফিট, দেখব এটা মাত্র 51,000 মানে হোল্ডিং করে আছো, কারণ 13% পাইছো এইখানে, গতি আধা আধি বুক করলো, বাকিখিন মানে এটা কেরি ফরওয়ার্ড করলো। আর ICICI পুলি যদি চাব যায়, এটা এটা ভাল যত সাপোর্ট লোব বলে আশা করছিল, তাতে সাপোর্ট লো এটা একটা ভাল মোমেন্টাম দিছে। এটা কালি হয়তো একটা রাতেপা যেটা ভাল মোমেন্টাম দিয়ে হয়তো টার্গেট হিট হবো পারে। এটা চাও কি হয়, আপনার ভিডিওটা মানে কালিহে দিম, কাইলে আপনার আপডেট আপলোড করিম। বারো আজি হয়ে গেল বৃহস্পতিবার, এই জাস্ট মার্কেট ওপেন হয়েছে, মই মাত্র ল্যাপটপ খুলিলো। তো দেখব ICICI রুলি এটা চলছে 13,000 প্রফিটত, টাইটেনও এটা একটা সামান্য প্রফিটত আছে। আর এই ICICI যে 480p এই মূল হেজিং করা আসে, আসুন চার্টবিল চাও। তো টাইটেন দেখব আজি গ্যাপ আপ ওপেনিং হয়েছে, এটা মূল বাইং রেঞ্জতে আছে, এটা ভালে বারো, যদি প্যাটার্ন আসে প্যাটার্নের উপর খুলিছে, এটা ইয়ার উপর যদি সাস্টেন করবেন এটা একটা ভাল মোমেন্টাম আশা করবেন। এটা প্রথম 5 মিনিট অল্প ভোলাটাইল থাকিব। নেক্সট ICICI পুলি দেখব, ও ICICI পুলি একটা ভাল হাই মারিছিলে বারো, সে চাও কি হয়। ICICI পুলি বর্তমান যদি চাব যাও ভালে চলি আছে প্রফিট। আর মাদার সুমি চাও, তো দেখিছে মাদার সুমি আজি দেখিছে না, কালি কইছিল এখানে কালি 50% প্রফিট মানে বুক করে থাকছিল, আজি দেখিছে আজি মাদার সুমি 2.4% ডাউন। এই ডাউন মানে দুদিন মান কেতিয়াবা ডাউন থাকে, এই মানে প্রফিট বুকিং হব। কালি যাকে ভাল প্রফিট পালে আজি প্রফিট বুকিং করব, যে মানে কালি 50% প্রফিট বুক করলো, কালি বুক করলো, আজি বহুতে বুক করলে, আজি মানে বহুতে ভাবি আসলে মার্কেট গ্যাপ আপ খুলব মাদার সুমি 4% 5%, যেটা মাদার সুমি গ্যাপ ডাউন খুলি গেল, যাকে কালি প্রফিট বুক নকলে প্রফিট বুক করা আরম্ভ করে দিলে, সেখানে মার্কেট অল্প নামি গেছে। কিন্তু এনেকা হবো দুদিন মান এনেকে অল্প সাইডওয়েজ যাব, তারপর আকৌ মোমেন্টাম দিব মাদার সুমিয়ে। গতি মতো বারো 50% বুক করলো যা কালিয়ে, যদি কারেন্টলি যদি চাও দেখব এটা 4,000 প্রফিট চলি আছে, থাকক এই মানে হোল্ড করিম, মাত্র 51,000 হে আছে, এই অল্প তলত গেলেও মোট চিন্তার কারণ নাই। কাম ব্যাক, তো দেখছি টাইটানের মোমেন্টাম কি ধুনিয়া মোমেন্টাম দিছে, এটা অলমোস্ট মোট টার্গেট এসিভ হবো, কিন্তু মানে টার্গেট দি থাকা নাই, যদি ইমান ধুনিয়া মোমেন্টাম দি আছে। আর এই হল প্রিভিয়াস হাই, ইয়ার উপর যদি একটা ক্লোজিং পাই যাব পারো, এটা ইয়ার উপর ক্লোজিং পালে অল্প হয়তো রিট্রেস করব, অল্প রিট্রেস করে হয়তো আরো ভাল মোমেন্টাম দিবও পারে। গতি এইটা মানে দেখব ধুনিয়া প্রফিট দি আছে 12,000, যেটা মোট 1:1 রিস্ক টু রিওয়ার্ড হয়ে গেল। একটা আপ ট্রেন্ডর স্টক হয়, আপ ট্রেন্ডর স্টক হয়ে ফলে এটা রেঞ্জের মাজত ফসি আসে, আর যেটা এনেকা বহুত দিন একটা রেঞ্জের ভিতর দেখব, জানুয়ারি মাহর পর একটা কব গেলে এই লেভেলটির পর, যাওয়া বছর ডিসেম্বরের পর, ডিসেম্বর জানুয়ারি লেভেলের পর একটা রেঞ্জত ফসি আসে কিমান দিনের পর। আর এনেকা রেঞ্জের যেটা ব্রেকআউট বিলাক হয় দুই ফালে হবো পারে, উপর ফালে হবো পারে, তল ফালে হবো পারে, যেহেতু আপ ট্রেন্ডর স্টক গতি উপর ফালে হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে, যেটা রেঞ্জ ব্রেকআউট হয় এটা বহুত হেভি মোমেন্টাম দিয়ে। সেইটো সেই মতে আজি চাওক, আজি এইটো ব্রেকআউট বহুত বার ট্রাই করেছিল, এইটো লেভেল ব্রেকআউট দিব নোৱাৰিলে, ইয়াতে নোৱাৰিলে টাইম, কালি ফোর্থ টাইম যেটা ইয়াতে যেটা হল করেছিল। আর আগতে মই কৈছো যেটা রেজিস্টেন্স লব থাকে, চাওক মার্কেট গৈছে রেজিস্টেন্স, ডাইরেক্ট রেজিস্টেন্স তললৈ আহিছে, সেকেন্ড টাইম গৈছে রেজিস্টেন্স লেভেলত গৈছে, রেড ক্যান্ডেল বনাইছে তলত আহি গৈছে, থার্ড টাইম গৈছে রেজিস্টেন্স উইক বনাইছে তললৈ আহি গৈছে, কিন্তু এইবার যেটা ফোর্থ টাইম গৈছিলে মার্কেট ডাইরেক্ট তললৈকে নামি অহা নাই, মার্কেটে কি কৰিছে ইয়াতে এটা প্যাটার্ন বনাই আছিল। যদি মই 1 আওয়ার টাইম ফ্রেমত যাও দেখিব ইয়াতে টাইটেনে কি বনাই আছিল, একদম রেজিস্টেন্সত এটা বনাই আছিল, ফ্ল্যাগ প্যাটার্ন বনাই আছিল, এই ফ্ল্যাগ প্যাটার্ন যেটা ব্রেক হয়েছিল মই ভাবিছিল তেতিয়াই মই এন্ট্রি লৈছিল আগতীয়াকে। তো এইবিলাকে হয় মার্কেট অকল স্ট্রেটেজির উপরতে নহয়, আপনি মার্কেটের অল্প মুভমেন্টটা কেনেকে করে কি করে তো এটা গম পাব লাগবে। রেজিস্টেন্সত যেটা বহুদিন ধরে মার্কেট হল করে আসলে তাতে একটা প্যাটার্ন বনাই আসলে তেতিয়া মই এইটো এন্ট্রি লৈছিল, আর এন্ট্রি লওয়ার কারণে এটা এইটো ভাল একটা প্রফিট আজি আহি আছে। ঠিক আছে, যেনেকে মাদার সুমি যে আমার ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করে আসলে নিউজত যে এই কিনা কালি হিপসাতে গম পালো মই যে মাদার সুমিত বহুত ভাল রিজাল্ট মানে হেৰি আহিছে, রিজাল্ট আহিছে মানে মোর দেন এক্সপেকটেশন, এই কারণে এনেকুৱা মুভমেন্ট দিছে, ট্রেডটো মই আগতে লৈ থোৱা আছিলে, তেনেকুৱা হৈ যায় টাইটানৰো তেনেকুৱা। তো এনেকে কেইদিনমান অলপ হাই প্রবেবিলিটি আছে 20-30% যোৱাৰ, কারণ এইটো ডাঙৰ এটা ৰেঞ্জ ব্রেকআউট দিছে, এইবিলাকৰ পটেনশিয়াল বহুত হাই থাকে। ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক। তো বন্ধুসকল দেখিব টাইটানে এটা ভাল মোমেন্টাম দিছিলে, তো যদি মই 1 আওয়ার টাইম ফ্রেমত যাওঁ এই লেভেলটিলৈকে গৈছিলে, কিন্তু মই এই লেভেলটোত 1700 লেভেলত মই মোৰ টার্গেট ভাবিছিলোঁ, আৰু তাৰপিছৰ পৰা দেখিছে নামি আহিছে, সেইকাৰণে মই কি কৰিছোঁ ট্ৰেইলিং ষ্টপ লছ দিছোঁ।
ট্রেডিং স্টপ লস আগে হিটে হব, ট্রেডিং স্টপ লসের কারণে আমি কোড গলো 5% টাইম, 5% নয় 5 মিনিট টাইম ফ্রেমত গলো। এটা সুইং লো আসলে, এই সুইং লোটোর তলত, এক্সাক্টলি সুইংও নহয় কিন্তু মানে মই বারে বারে কৈছো যেটা একটা ভাল মোমেন্টাম দিয়ে তারপিছত মার্কেট অল্প ডাঙরকে ফল হওয়ার প্রবাবিলিটি থাকে, ফল হব আকো মার্কেট উঠিব এটা হাই প্রবাবিলিটি আছে, যদি রিপ্লেসমেন্টের চান্স পাও এই লেভেলটা মানে আকো হয়তো বাই করিম, কিন্তু বর্তমান যেখানে প্রফিট পাইছো 2-3 দিনের ভিতর 5% এখানে বহুতেই ভাল, এখানে গোটেখানি হেরাব নারি, গতি কি করছো মানে সরু টাইম ফ্রেমত গিয়ে দেখব এই লেভেলট, এই একটা সুইং লো বলে কব পড়ে, এই লেভেলট তলত মই 16-68 লেভেল, মানে 16-67 একটা আমার ট্রেল স্টপ লস দিয়ে দিছো, আর মানে ট্রেল স্টপ লস প্রফিট মো 32,000 মান হয়েছিল টাইটেনত, এটা এটলিস্ট কমসে কম 24,000 মান হলেও মই বুক করিম, আর তার মানে আমার প্রফিটর যান পাল তার 8,000 মই এটা প্রফিটর পর 32,000 প্রফিটর পর মই 8,000 একটা স্টপ লস দিছো, তার মানে স্টপ লস যদি যান উপর যায় যাব পারে, আর ইয়ারপর যদি মার্কেট উপর যায় আর মই এই স্টপ লস তো আরো ট্রেল করে করে গিয়ে থাকিম, চাও এইটো হিট হওয়ার প্রবাবিলিটি আছে বারো, কারণ ইমান একটা ডর মুভমেন্ট দিয়ার পিছত এই আর কমন সেন্সের কথা, ডর একটা মুভমেন্ট দিয়ার পিছত একটা সরকে রিপ্লেসমেন্ট আহেই, যে আপনাদের হেরি চাব পারে মাদারসুমি, মাদারসুমি দেখব আজি বহুতে যদি কালি মাদারসুমির এন্ট্রি লৈছে আজি আজি তো কি ডর লসত সোমাই আছে 6% ডাউন, তো এই কারণে কালি 50% হেরি বুক করে ললো প্রফিট, গতি আজি 6% ডাউন হলেও মোর মানে পকেটের পর একটু যাওয়া নাই কব গেলে, এটা 50,000 থা আছে মাত্র, তাদের 2,400 প্রফিট চলি আছে, এটা কারেন্টলি যদি চাব যায় প্রফিট চলিছে 33,000 টাইটান স্টপ লসর একবারে ওসরত, আর ICICI প্রুলি বার ইমান মোমেন্টাম দিয়া নাই কিন্তু মই অল্প চালু চাই দেখিল যে ICICI প্রুলি একটা সাপোর্টর আইসিলে, সাপোর্ট মানে কি ট্রেন লাইন সাপোর্ট, সাপ ট্রেন লাইন কি ধুনিয়াকে সাপোর্ট লই আছে, যদি আমি এনেকেই মার্কেটত যদি চার্ট বিলাক চাই থাকো আমার এনেকেই বস্তুবিলাক ট্রেন লাইনে হোক কিছুমান প্যাটার্নে হোক ফ্ল্যাগ প্যাটার্ন ট্রায়াঙ্গল প্যাটার্ন বা বেলেগ বেলেগ বা আমার বস্তুবিলাক সবুত পড়ে, এটা চাও ইয়াতে টাচ করেছে ইয়াতে সাপোর্ট লৈছে ইয়াতে সাপোর্ট লৈছে আর এবারও ইয়ার উচরতে আইছে, আর ট্রেন লাইন বিলাক আমি অল্প মডিফাই করব, ট্রেন লাইন বিলাক সকলোরে অকা ধরন বেলেগ বেলেগ থাকে, তো ট্রেন লাইনডাল যে টাচ কেতিয়াবা টাচ করে অল্প এনেকুৱা আমি ড্র করব পারো অকমান এনেকে ড্র করলে চাই এটা টাচ এটা হয়ে আছে, তো ইয়াতে সাপোর্ট লওয়ার নিচিনা হয়েছে, মানে ভাবি আছিল এই ট্রেন লাইনডালের তলত যদি আর এই সাপোর্টের তলত যদি একটা ক্লোজিং দিলেহেন 1 আওয়ার হেরি, তেতিয়া মই ইমান যেটা মোট অরিজিনাল স্টপ লস, অরিজিনাল স্টপ লস তো মানে নলম আর যদি ইয়ার তলত ক্লোজিং দি দিয়ে, কারণ এটা মোট ভাল প্রফিটে দিছিল কালি 21,000 প্লাস প্রফিট চলি আসে, তারপর এটা মাত্র 7,000 চলি আছে বারো একু নাই, কিন্তু এই লেভেলটো তলত যদি ক্লোজিং দিয়ে হয়তো মই ইয়ারপর এক্সিট করে দিম, আর মানে সরু লস এটা লই ফেলে, মানে ইমান ডর আর মানে 10,000-12,000 স্টপ লস লোক ওয়েট নকরো, আর ইয়ার তলত যদি ক্লোজিং দিয়ে আমি এক্সিট করি এটা প্রপার ভাল হব। আর হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক, প্রফিট দেখব এটা অপরাধ 39,000 চলি আছে, 40 শুভ আর তো দেখব ICICI পুরুলি সরি টাইটেন দেখব মূল অল্প কারণে স্টপ লস ট্রেল স্টপ লস তো যাওয়া নাই, এই রেড ক্যান্ডেল তো ভাবি স্টপ লস যাবই নাকি এই দুটা ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল এটা একটা এই সাপোর্ট লওয়া যেন লাগিছে, তো তার মানে ট্রেল স্টপ লস তো এটা যদি মই স্পটর প্রাইজত চাও 1 আওয়ার একটা স্ট্রং ক্যান্ডেল বনায় আছে, এটা যদি স্ট্রং ক্যান্ডেল একটা বনায় দিয়ে হয়তো ইয়ার পর ভাল মোমেন্টাম একটা পাব পারো, আর লগতে ICICI পুরুলি চাব পারে যেটি মানে সাপোর্ট লাইন ড্র করেছিল এক্সাক্টলি সেই লাইনডালতে সাপোর্ট লো এটা মার্কেট গই আছে, এটা মোর এক্সপেকটেশন আছে যে এই এক্সপেকটেশন নহয় মানে মোর মোর এনালিসিস মতে এই ট্রেন লাইনডাল যদি ব্রেক করে ক্লোজিং দিব পারে এটা মোর যেটু টার্গেট মানে ইনিশিয়াল ফার্স্ট টার্গেট একচুয়ালি 1:2 এই টার্গেটটু মানে অ্যাচিভ করার প্রবাবিলিটি বহুত বাড়ি যাব, এই ট্রেন লাইনডাল এটা রেজিস্টেন্সের কাম করব পারে, এটা চাওসুন মানে কি হয় এই ট্রেন লাইনডাল ব্রেক করব পারে, তার মানে মোর এটা দুটা লেভেল আছে, এই এইডালে সাপোর্টর কাম করে আছে ট্রেন লাইনডালে আর এইডালে রেজিস্টেন্সের কাম করে আছে, এটা কোনফালে বা ব্রেকআউট দিয়ে উপর ফালে দিয়ার প্রবাবিলিটি বেশি আছে, তো ঠিকই আছে বারো, আর টাইটানত যদি চাই টাইটানর এটা টাইটানত অকমান নামি টাইটেন ইয়েস টাইটেন দেখব টাইটেন এটা ভালো মোমেন্টামতে আছে কব গেলে, টাইটেনত এটা ভাল ট্রেন লাইন এটাকে ফর্ম হওয়া নাই বারো কাম নাই এটা বর্তমান, পিছত আকৌ লাগে ড্র করিম বারো, 1 আওয়ার যদি চাব যাওঁ ভালে মোমেন্টাম দি আছে বারো, আজি দিনটোর হাই যদি ব্রেক করব পারে যেটা আরো একটা ভালো মোমেন্টাম দিব পারে 2-3% এই লেভেলটো যদি ব্রেক করে দিয়ে, কারণ এখানে অল্প মার্কেট নামিছে বহুতে সেলিং করেছে বা কিছু মানে শর্ট সেলও করেছে, গতি এই লেভেলটো যদি ব্রেক করে দিয়ে আরো একটা আমি ধরো 2-3% মুভ এক্সপেক্ট করব পারো, তার মানে 5% আছে 7% 8% যাব পারে,
চাওঁ দেখা যাব, মোৰ এতিয়া যদি ট্ৰেইল ষ্টপ লছ থাকিব, সেই ট্ৰেইল ষ্টপ লছত ওপৰত যিমান প্ৰফিট পাওঁ আৰু। তো এতিয়া কাৰেণ্টলি পজিশ্যন দেখিব 39,300, আৰু যদি মেইন মাৰ্কেট চাই নিফটি দেখিব ইমান বুলিচ নহয় আজি, মানে যদিও এটা পজিটিভত আছে, কাৰণ মাৰ্কেট আজি গেপ আপ খুলিছে, গেপ আপ খুলি কণ্টিনিউ তলতে আহি আছিলে, এই লেভেলটোত ছাপৰ্ট ল'ব ভাবিছিলোঁ, ছাপৰ্ট এতিয়ালৈকে দেখিছে, এতিয়া অলপমান আৰু বুলিচ মমেণ্টাম দেখাইছে, কিন্তু মই ভাবি আছিলোঁ ছাপৰ্টটো ব্ৰেক কৰাৰ পিছত মাৰ্কেট এই লেভেলটোলৈকে আহি যাব নেকি, কাৰণ মাজত একো ছাপৰ্ট নাছিলে, কিন্তু ইয়াৰ পৰা এতিয়া লাকিলি মাৰ্কেট ওপৰত গৈ আছে, চাওঁ বাৰু কি হয়। বাৰু একো নাই, নিফটি যোনফালে গ'লেও মোৰ ষ্টককেইটা নিফটিৰ মতে চলি থকা নাই, নিজৰ মতে গৈ আছে বিন্দাছ, এনেকুৱা ষ্টক হ'লে ভালে লাগে। ফ্ৰেণ্ডছ ৱেলকাম বেক। তো বন্ধুসকল দেখিব 30 মিনিট টাইম ফ্ৰেমত এটা ক্লজিং দিছে, ক'ব গ'লে ভলিউমো বহুত বেছি নহ'লেও ঠিকে থাকে আছে, প্ৰিভিয়াছ তিনিটা কেণ্ডেলতকৈ ভালেই আছে, আৰু ক্লজিঙো দিছে, এতিয়া চাওঁচোন কি হয়। যদি পজিশ্যনত কাৰেণ্টলি যদি যায় দেখিব 42,900, অলমষ্ট 43,000, আপোনাৰ এণ্ট্ৰি আৰু আপোনাৰ টাৰ্গেটৰ মাজত এটা ডিষ্টেঞ্চ থাকে ন, সেই ডিষ্টেঞ্চটো আমি কভাৰ কৰিব যায় আধা দূৰ গৈয়ে মানে পলাওঁ, কেতিয়াবা আমি ক'ৰবাত ধৰক বজাৰ কৰিব গৈ আছোঁ, ৰাস্তাত কুকুৰ দেখিলোঁ পলালোঁ, এতিয়াতো কাৰ্ফিউ চলি আছে, পুলিচ দেখিলে পলাওঁ, তেনেকে কি হয় আমি এণ্ট্ৰিৰ পৰা আমি টাৰ্গেটলৈকে যেতিয়া গৈ থাকোঁ সেই ৰোডটো স্মুথ নাথাকে, কেতিয়াবা স্মুথলি যায়, তো মেক্সিমাম কি হয় এনেকুৱা পেৰা পেকা ৰাস্তা থাকে, হয় আমি কেতিয়াবা মানে পলাব লগা হয়, সেই সেইটো চিটুৱেশ্যন নহ'বৰ কাৰণে আপুনি আপোনাৰ প্লেন বি চি ডি চব থাকিব লাগিব, যে এনেকুৱা হ'লে মই এক্সিট কৰিম, এনেকৈ হ'লে মই ষ্টপ লছ ট্ৰেইল কৰিম। এতিয়া মোৰ হাতত পূৰা প্ৰপাৰ এটা আছে যে এইটো প্ৰফিট গুচি গ'লো, এটলিষ্ট মই এই ট্ৰেন লাইনডাল ব্ৰেক কৰালৈকে ৱেইট কৰিম, বা এতিয়া হয়তো ষ্টপ লছটো মই এই ট্ৰেন লাইনডালটো আৰু অলপ যদি ভাল মমেণ্টাম দিয়ে, তেতিয়া মই ICICI পুলিচ ষ্টপ লছটো এই ট্ৰেন লাইনডালৰ তলত ৰাখি দিম, এই কেণ্ডেলটোৰ তলত ষ্টপ লছ ৰাখি দিম, তো এনেকৈ প্ৰপাৰখিনি এটা মমেণ্টাম এটা লাগিব এই নেক্সট কেণ্ডেলটো। তেনেকৈ এতিয়া টাইটেনৰটো ষ্টপ লছ দিয়াই আছে, আৰু টাইটেন যদি এই লেভেলটো ক্ৰছ কৰি যায়, এই লেভেলটো ক্ৰছ কৰাৰ পিছত হয়তো মই প্ৰফিট বুক কৰিব পাৰোঁ, চাওঁচোন কি হয়। তো এনেকৈ আপোনালোকে প্লেন থাকিব লাগিব আপোনাৰ হাতত, এনে আৰু মানে নৰ্মেলি আমি এণ্ট্ৰি ঠিকে কৰোঁ এনালাইচিছ কৰি, কিন্তু এক্সিটটো আমি যেনেকৈ তেনেকৈ কৰোঁ, আমাৰ এক্সিটবিলাক চবৰে বেয়া হয়। হাই ফ্ৰেণ্ডছ ৱেলকাম বেক, এইটো টাইটেনৰ 5 মিনিট টাইম ফ্ৰেম, তো মোৰ ষ্টপ লছটো ইয়াৰ তলত আছে, কিন্তু আপোনালোকে দেখিব টাইটেনে এটা সৰুকৈ ট্ৰায়েংগল পেটাৰ্ণ এটা বনাই আছে 5 মিনিট টাইম ফ্ৰেম, আছে লোৱাৰ টাইম ফ্ৰেমৰ পেটাৰ্ণবিলাক ইমান ছাকচেছফুল নহয়, হায়াৰ টাইম ফ্ৰেম যিমান ছাকচেছফুল হয়, কিন্তু মাজে মাজে আমি চাব পাৰোঁ, এতিয়া দেখিব ওপৰত দুবাৰ তিনিবাৰ টাচ কৰিছে, এইটো ৰেজিষ্টেঞ্চৰ কাম কৰিব লাইনডালে, আৰু তলত এডাল ছাপৰ্টৰ কাম কৰিব, ঠিক আছে। গতিকে এনেকৈ আপোনালোকে যিমান পাৰে মানে ট্ৰেডিং ষ্টাইল বহুত থাকে, যদি আপুনি প্ৰাইজ একশ্যন ফ'ল' কৰে আপুনি কেণ্ডেল ষ্টিক চাব পাৰে, মই কেণ্ডেল ষ্টিক খুব চাওঁ, তাৰপিছত আৰু এনেকৈ আপোনালোকে ট্ৰায়েংগল পেটাৰ্ণ ফ্লেগ পেটাৰ্ণ চাব পাৰে, গতিকে এই পেটাৰ্ণটো যদি ব্ৰেক কৰি দিয়ে ওপৰৰ ফালে আৰু এটা 5 মিনিটৰ কেণ্ডেল যদি ক্লজিং দিয়ে, তেতিয়াহ'লে হাই প্ৰবেবিলিটি থাকিব যে আজি যিটো হাইটো ব্ৰেক কৰিব। তো এনেকৈ আপোনালোকে পেটাৰ্ণবিলাক বিচাৰি বিচাৰি যদি ওলাব পাৰে, তেতিয়া এইটো আপোনালোকৰ ট্ৰেডিংবিলাক বহুত মানে ইজি হৈ যাব আৰু। তো কাৰেণ্টলি দেখিব প্ৰফিট বহুত ধুনীয়া প্ৰফিট হৈ আছে, অলমষ্ট 44,000। ফ্ৰেণ্ডছ ৱেলকাম বেক। তো দেখিব প্ৰফিট এতিয়া 45,000 ক্ৰছ কৰিলে, তো মই টাইটেনটো কি কৰিলোঁ, ষ্টপ লছটো অলপমান ট্ৰেইল কৰি দিলোঁ, 67ত আছিলে, 67ৰ পৰা মই এই ট্ৰায়েংগল পেটাৰ্ণ যিটো হৈ আছিলে তাৰ অকণমান তলত দি দিছিলোঁ, 70 ৰুপিজত দি দিছোঁ, মানে 3 টকা এটা ষ্টপ লছ অলপ মডিফাই কৰি দিলোঁ, এইটো লেভেলত দি দিছোঁ এতিয়া। গতিকে এতিয়া হয়তো ৰিভাৰ্চ মাৰি দিলেও এটলিষ্ট 25,000 মান থাকিব লাগে টাইটেনৰ পৰা। ৱেলকাম বেক। তো দেখিব জাষ্ট নাও মোৰ যদি ট্ৰেইলিং ষ্টপ লছ দিছিল টাইটেনত হিট কৰিলে, তো কাৰেণ্টলি যদি চাই টাইটেনত মই প্ৰফিট বুক কৰিলোঁ 26,000, প্ৰফিট বাৰু বহুত 32,000লৈকে গৈছিলে বাৰু, ষ্টিল 26,000 বুক কৰিলোঁ। ৱেলকাম বেক। তো দেখিব অলমষ্ট মোৰ টাৰ্গেট লেভেলত আছে, ICICI পুলি এটা ভাল মমেণ্টাম দি আছে, তো টাৰ্গেট এতিয়ালৈকে মই দিয়া নাই বাৰু, এইটো লেভেলত কি হয় চাওঁ, এইটো কাৰণ প্ৰিভিয়াছ ৰেজিষ্টেঞ্চ আছিলে, হাই আছিলে, আৰু যদি আমি চাব যাওঁ এইটো একদম হাই আছিলে ফিউচাৰ চাৰ্টত, এই লেভেলটোত ব্ৰেক কৰিলে এটা মমেণ্টাম পাবও পাৰোঁ, বহুতৰ ষ্টপ লছ ট্ৰিগাৰ হ'ব পাৰে, গতিকে আমি যদি চাওঁ মই ভাবিছোঁ হেৰিত যোৱাটো বেটাৰ হ'ব, এইটো কি কয় স্পট প্ৰাইজত, আৰু স্পট প্ৰাইজটো আজি ওলোৱাই নাই, ICICI প্ৰুডেঞ্চিয়েল স্পটৰ প্ৰাইজত গ'লে তেতিয়া হিচাপটো ঠিক হয়। তো স্পটৰ প্ৰাইজত যদি চাই অলৰেডি ডাঙৰ টাইম ফ্ৰেমত যাওঁ, তো দেখিব স্পটৰ প্ৰাইজত হাই পাবলৈ বহুত দূৰ আছে, এইটো লেভেলত মাৰ্কেট ক্লজিং দিছিলে, তো ক্লজিং লেভেলটো এটা ৰেজিষ্টেঞ্চ ল'ব পাৰে, অলৰেডি ৰেজিষ্টেঞ্চ লৈয়ে আছে, এই লেভেলটো যদি ব্ৰেক কৰি দিয়ে তো এইখিনি অলপ চেলিং জ'ন হয়, দেখিব এটা দীঘল দীঘল উইক বনায়, তো ইয়াতে বহুতখিনি চেলাৰ আছে, গতিকে চাই লওঁ এইটো বেছি বুজি এটা ভাল মমেণ্টাম এইটো লেভেললৈকে দি দিব পাৰে, তেতিয়াহ'লে আৰু এটা ভাল মমেণ্টাম পাব পাৰোঁ, কাৰণ এইখিনি লেভেল যদি পাই যায় এতিয়া মানুহবিলাকৰ ষ্টপ লছবিলাক আছে,
এই স্টপ লসবিলাক যদি ট্ৰিগাৰ কৰি দিয়ে তেতিয়া এটা ভাল মমেণ্টাম দিব পাৰে আই চি আই চি আই পুলিয়ে। তো সেই মানুহবিলাকৰ যদি স্টপ লছ ট্ৰিগাৰ হৈ যায় ইয়াতে যদি অলপ বায়াৰ্ছ আৰু আহি যায়, অলপ বায়াৰ্ছ আহি গ'লে কি হ'ব, বায়াৰ্ছবিলাকে যদি ঠেলি ঠেলি গৈ থাকে তেতিয়াহ'লে এই এইখিনি লেভেলত যিবিলাকে চেলছ কৰিছিলে সিহঁতো কি হৈ যাব, এই বায়াৰৰ লগত সিহঁতৰ বায়াৰলৈ কনভাৰ্ট হৈ যাব স্টপ লছ হিট হৈ, তেতিয়া আৰু মমেণ্টাম ওপৰত গুচি যাব। তো এতিয়া কাৰেণ্টলি যদি পজিশ্যন চাই দেখিব প্ৰফিট চলি আছে এতিয়া 48,800। হাই ফ্ৰেণ্ডছ, ৱেলকাম বেক। তো দেখিব এক ভবা ধৰণে এতিয়া এই লেভেলটোত আহিছে, এইটো যদি ছাপোৰ্টৰ কাম কৰি ওপৰলৈ যায় তো হোল্ড কৰিম, নহ'লে এইটো লেভেলত যদি ব্ৰেক কৰি দিয়ে, ব্ৰেক কৰিলে মই এইখিনি লেভেলত এক্সিট কৰিম আৰু যিমান প্ৰফিট পাওঁ। হাই ফ্ৰেণ্ডছ, ৱেলকাম বেক। তো বন্ধুসকল দেখিব এইটো হাফ এন আৱাৰৰ থাৰ্ড কেণ্ডেল, ক্লজিং হ'বলৈ 2 মিনিট সময় বাকী আছে। দেখিছে ডেৰ ঘণ্টাৰ পৰা হৈ গ'ল এই লেভেলটো এতিয়ালৈকে ব্ৰেক কৰিব পৰা নাই, কিমান ষ্ট্ৰং ৰেজিষ্টেঞ্চৰ কাম কৰি আছে। অৱশ্যে মাৰ্কেটক ৰিভাৰ্চেলো দিব পৰা নাই, ৰিভাৰ্চেল দিব যেন হৈছিল যদিও আকৌ এইটো মাৰ্কেটে বায়াৰ্ছবিলাকে এইটো ৰিগেইন কৰি ল'লে, কিন্তু ষ্টিল এই ৰেজিষ্টেঞ্চ লেভেলটো ব্ৰেক কৰিব পৰা নাই। এতিয়া মই একদম টাইট ষ্টপ লছ, ষ্টপ লছ এতিয়া মই কৰিছোঁ কি, এতিয়া 572.8 চলি আছে, মই কৰিছোঁ কি ষ্টপ লছ আৰু এটকা এটা বঢ়াই দিলোঁ 571 কৰি দিলোঁ। তো 571 তাৰমানে এতিয়া মোৰ ষ্টপ লছ চলি থাকিব 1.80 টকা ষ্টপ লছ চলি আছে প্ৰফিটৰ পৰা। তো 1.80 টকাত এই ট্ৰেডটো হোল্ড কৰি আছোঁ, যদি এই লেভেলটো ব্ৰেক কৰি যায় এটা মানে সেই 1.80 টকাৰ ৰিস্কত এটা ভাল ৰিৱাৰ্ড এটা পোৱাৰ পটেঞ্চিয়েল এটা আছে। তো এতিয়া চাওঁ কি হয়, এতিয়া এইটো ব্ৰেক হয়তো ক্লজিঙে দিব পৰা নাই, বহুতবাৰ ব্ৰেক হৈ হৈ যেন লাগে আকৌ উইক বনাই তললৈ আহি যায়। এতিয়া আৰু 1 মিনিট সময় বাকী আছে, 1 মিনিটৰ ভিতৰত যদি ওপৰত তাত ক্লজিং দিব পাৰে তেতিয়াহ'লে এই লেভেলটো আমি এক্সপেক্ট কৰিব পাৰোঁ। তো ঠিক আছে বাৰু, আপডেট কৰিম। তো মই ভাতো খাই গাহো ধুই আহিলোঁ, ভাতো খাই আহিলোঁ, কিন্তু সেই লেভেলটোহে এতিয়ালৈকে ব্ৰেক হোৱা নাই, ডেৰ ঘণ্টা হৈ গ'ল। হাই ফ্ৰেণ্ডছ, ৱেলকাম বেক। তো দেখিব এবাৰ ৰিভাৰ্চেল লৈছে আৰু মোৰ ট্ৰেইলিং ষ্টপ লছ জাষ্ট হিট কৰিলে, এবাৰ কিয় দেখাই আছে পজিশ্যনত দেখাই আছে বুলি। তো দেখিব আই চি আই চি আইত মোৰ 571ত, অঁ এইটো 571ত দিয়া আছিলে ট্ৰিগাৰ, 570.95 পেচাত ভূগল, আৰু যিটো মোৰ হেজিঙৰ কাৰণে মাৰ্জিনৰ কাৰণে যিটো লৈ থোৱা আছিলোঁ সেইটো এক্সিট কৰি দিওঁ। তো মডিফাই কৰিব লাগিব, 90 পেচা দিয়া আছে, 90 পেচা কৰিম, ঠিক আছে। এইটোৰ কাৰণে এটা অৰ্ডাৰ দিছোঁ, এইবিলাকত মানে যিটো আপোনাৰ অপশ্যনত ষ্টকৰ কিছুমান অপশ্যনত মানে লিকুইডিটি খুব কম থাকে, এতিয়া 90 পেচাত 95 চলি আছে, ষ্টিল মই 90ত দিছোঁ, ষ্টিল এতিয়ালৈকে হেৰি হোৱা নাই, অৰ্ডাৰ এক্সিকিউটিভ হোৱা নাই, ঠিক আছে এইটো হৈ যাব বাৰু, এইটো একো হেৰি কথা নাই বাৰু। এতিয়া তো কাৰেণ্টলি মই প্ৰফিট বুক কৰিলোঁ এতিয়া 46,181। তো ঠিক আছে, আৰু ট্ৰেড আজি নলওঁ, টাইমো হৈ আছে একচুৱেলি, 2:53 তিনিটা বাজিলে। তো ক'ব গ'লে ভালেই প্ৰফিট বুক কৰিলোঁ, ঠিক আছে। আপোনালোকক ভিডিঅ'টো আজি পাৰিলে সন্ধিয়াকে দিব ট্ৰাই কৰিম, আৰু কেনে পালে প্লিজ ভিডিঅ'টো জনাব আৰু লাইক চাইক কৰিব, কমেণ্ট দিব, ধন্যবাদ।